অতীতের ভুলের জন্য আফসোস একদম করবেন না, কারণ নতুন কিছু আবার আপনার জন্য অপেক্ষা করবে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি দেখে আর এম বাদশা। একবার এক রাজা আঙ্গুরের খুব শখ হয় আঙ্গুর খেতে, এবং একটা আঙ্গুরের বাগান বানায় এবং সেখানে অনেকগুলি মালি রেখে দেয়। তো রাজার বাগান বলে কথা, কিন্তু একটা পাখি, যখন আঙ্গুরগুলো পাকে একটা পাখি আসে এবং পাকা আঙ্গুরগুলো যেগুলো মিষ্টি সেগুলো খায় আর বাকিগুলো নষ্ট করে দিয়ে চলে যায়। তো এতে মালিরা খুব পরেশান হয়ে যায় এবং গিয়ে রাজাকে বলে যে রাজামশাই, আমি আর আপনাদের আঙ্গুর ঠিকভাবে রাখতে পারছি না, কারণ পাখি আসছে মিষ্টি আঙ্গুরগুলো খাচ্ছে, খাটা আঙ্গুরগুলো নষ্ট করে পালাচ্ছে। এই দেখে রাজা খুব রেগে যায় এবং বলে, ঠিক আছে কালকে সকালে আমি পাহারা দেবো। সকালবেলায় পাহারে দিতে আসে, পাখিটি এসে আঙ্গুরগুলো খেতে শুরু করে, ঠিক সেই সময় দৌড়ে গিয়ে পাখিটিকে ধরে ফেলে। তখন পাখিটি অনেক কাকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দিন রাজামশাই। তো কিছুতে রাজামশাই ছাড়ে না এবং বলে, আমি তোমাকে ছাড়লে কী দেবো, কী পাবো, তুমি আমার এতগুলো আঙ্গুর নষ্ট করেছো। তখন পাখিটি বলে যে, আমি আপনাকে সব যুদ্ধে জয়ী হওয়ার জন্য আর প্রচুর রাজ্য জয় করার জন্য চারটি কথা বলবো যেগুলি বিশাল গুরুত্বপূর্ণ, বলে পাখিটি। রাজা বলে, ঠিক আছে শোনাও, প্রথমে শোনাও তারপরে ছাড়বো। বলে, ঠিক আছে। প্রথম কথা, হাতে আসা শত্রুকে কোনো সুযোগ দিতে নেই। বলে, ঠিক আছে। দ্বিতীয়, কারোর বলা কথায় তাড়াতাড়ি বিশ্বাস করতে নেই ও না বুঝে জেনে কোনো কিছু করা উচিত নয়। রাজা বলে, ঠিক আছে। আরেকটি, অতীতের ভুলের জন্য আফসোস করতে নেই। আর চার নাম্বারটা হচ্ছে, আমাকে একটু আলগা করুন তাহলে আমি বলতে সুবিধা পাবো। রাজামশাই একটু আলগা করে, আর ঠিক ওই টাইমে পাখিটি ফুরুত করে উড়ে একটা দূরে ডালে বসে এবং বলে, আমার পেটে দুটি হীরা আছে। রাজা তখন খুব আফসোস করে আর বলে, কেন আমি পাখিটিকে ছাড়লাম, পাখিটিকে যদি জোরে ধরে থাকতাম কেটে দেখতাম। তো ঠিক সেই সময় আবার পাখিটি বলে যে, আপনি ভুল ভাবছেন, আমার এইটুকু পেটে দুটি হীরা আঁটে কীভাবে। পাখিটি শুধু রাজাকে নয় আমাদের সবাইকে বলতে চেয়েছে এই চারটি কথা বা মন্ত্র। তো এই ছোট্ট একটা গল্প থেকে আমরা চারটি জিনিস শিখলাম, হাতে আসা শত্রুকে সুযোগ দিতে নেই, আর কারো বলা কথায় তাড়াতাড়ি বিশ্বাস করতে নেই, না বুঝে জেনে কোনো করা কিছু করা উচিত নয়, অতীতের ভুলের জন্য আফসোস করতে নেই। ঠিক হোয়াটসঅ্যাপে অনেকবার এরকম হচ্ছে যে কেউ ভুং ভাং খবর ছড়িয়ে দিচ্ছে কিন্তু আমরা সেটা বিশ্বাস করে ফরওয়ার্ড করতে থাকছি। তো ফরওয়ার্ড করা বন্ধ করুন আজব খবরগুলি। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।